নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন ধরনের এক রেসিপি, বিট গাজরের তরকারি। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সাদা তেল, 4টে মাঝারি ধরনের গাজর কুচি। গাজরগুলো ভালো করে ভেজে নেব। গাজরগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে এসেছে, একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। হয়ে গেছে ভাজা, আর একটু নেড়ে চেড়ে তুলে নেব। তুলে নিচ্ছি, এবারে দিয়ে দেব কুচানো বিট। এখানে বড় সাইজের 2টো বিট কুচিয়ে নিয়েছি। বিটটা একটু হাতে সময় নিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজতে হবে, কারণ বিট একটু শক্ত প্রকৃতির হয়, তাই একটু ভালো করে বেশি সময় নিয়ে ভাজতে হবে। একটা চাপা দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা, বিটটা তুলে নিচ্ছি। ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ টিস্পুন মতো 5 ফোড়ন। এখানে প্রায় 4টে মতো আলু কুচিয়ে নিয়েছি। আলুটা ভেজে নিলাম, দিয়ে দিলাম 2টো তেজপাতা, হাফ টিস্পুন মতো হলুদ, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। আদাটা গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। সামান্য জল দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিচ্ছি যাতে মশলাটা ধরে না যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের থেকে সামান্য একটু বেশি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1টা টমেটো কুচি। আমি এই সময় কড়াইশুঁটি পাইনি, এই রেসিপিটা শীতকালে করলে কড়াইশুঁটি পাওয়া যাবে। আপনারা যদি দিতে চান, যদি হাতের কাছে পান, তাহলে কিন্তু অবশ্যই কড়াইশুঁটি দেবেন। ভালো করে ঘেঁটে ঘেঁটে
মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বিট গাজর ভাজাটা। সমস্ত উপকরণগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা রুটি পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারেন। যেহেতু বাচ্চারা খুব সহজে বিট গাজর খেতে চায় না, তাই এই রং বেরঙের তরকারি ছোটরাও খুব ভালোবাসবে খেতে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জল। মিনিট 15-20 জন্য হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম মিনিট 15-20 পর। আরো হতে দিতে হবে। প্রায় হয়ে এসেছে, একদম শুকনো শুকনো করে ফেলবো। জলো ভাব থাকলে খেতে টেস্ট হবে না। দিয়ে দিচ্ছি চিনি। তৈরি হয়ে গেল আমাদের বিট গাজরের তরকারি। যদি এই ভিডিও ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন লাগলো, লাইক করবেন। যদি আপনি নতুন বন্ধু হন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।